মালয়েশিয়া ইমিগ্রেশনে দীর্ঘ জেরার পর ছাড়া হলো মিজানুর রহমান আজহারীকে। বললেন, আমি ঠিক আছি। ইমিগ্রেশন ভোগান্তি শেষে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন জনপ্রিয় ইসলামিক আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারী। এর আগে দেশটিতে প্রবেশকালে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের দীর্ঘ জেরার মুখে পড়েন তিনি। শনিবার সকালে এক ফেসবুক পোস্টে আজহারী লিখেছেন, মালয়েশিয়ার ইমিগ্রেশন পয়েন্টে ভেরিফিকেশন একটু সময় নিয়েছিল, আমি ঠিক আছি, অযথা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। আজহারীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মুরাদ জানিয়েছেন, বিমানবন্দরে আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর স্থানীয় সময় রাত 2টার দিকে আজহারীকে দেশটিতে প্রবেশ করতে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। মালয়েশিয়ার পুলিশ সূত্র বলেছে, মালয়েশিয়ার পুলিশ হেডকোয়ার্টারে আজহারীর নামে বিগত সরকারের আমলে একটি অভিযোগ রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হয়নি। দীর্ঘ প্রায় 5 বছর পর সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন মিজানুর রহমান আজহারী। তবে কয়েকদিনের মাথায় শুক্রবার ফের মালয়েশিয়া চলে যাওয়ার কথা জানান, সেই সঙ্গে কিছু বার্তাও দিয়ে যান তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, দীর্ঘ 5 বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম, বেশিরভাগ সময় পরিবারের সাথেই কাটিয়েছি। এর মাঝে বিভিন্ন ঘরনার আলেম ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি ক্লোজ মিট আপ প্রোগ্রাম করেছিলাম। আলহামদুলিল্লাহ সত্যি সেদিনটি বেশ উপভোগ্য ছিল। তবে শর্ট নোটিশের প্রোগ্রামটি আয়োজনের কারণে অনেক প্রিয় ভাই আসতে পারেননি, আবার কিছুটা তাড়াহুড়ো করে দাওয়াত দেওয়ার কারণে বেখেয়ালবশত অনেকে বাদ পড়েছেন। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, পরবর্তীতে সবার সাথে সাক্ষাতের প্রত্যাশা রইল। তিনি লিখেছেন, আজ মালয়েশিয়া চলে যাচ্ছি, মাসখানিক পর আবারও দেশে ফিরব ইনশাল্লাহ। তখন আইন শৃঙ্খলা, জননিরাপত্তা, প্রোটোকল, লোকেশন, সিলেকশন, শ্রোতা ধারণ ক্ষমতা, অর্গানাইজিং ক্যাপাসিটি সহ সব কিছু অনুকূল হলে পুরো দেশজুড়ে বিভাগীয় পর্যায়ে হয়তো কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি, তবে সব কিছুই নির্ভর করবে উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতির ওপর। তিনি আরও লিখেছেন, আমি এ জমিনে কোরআনের আলো ছড়িয়ে দিতে চাই পরিকল্পিতভাবে, তাই আগের মতো জেলায় জেলায় গণহারে তাফসির প্রোগ্রাম করতে চাচ্ছি না, আউটডোর প্রোগ্রাম সীমিত করে কিছু ইনডোর প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই, পাবলিক ইভেন্ট ছাড়াও একাডেমিক এবং প্রাতিষ্ঠানিক কাজে যুক্ত হতে চাই। এসব স্বপ্ন বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে আজহারী লিখেছেন, শীঘ্রই এসব প্রকল্পের ঘোষণা আসবে ইনশাল্লাহ, দোয়াই রাখবেন।